এই তিনটা টপিক্সের দিকে একটু খেয়াল করতে হবে গণিতে কেউ যদি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী হোক ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হোক কিংবা হায়ার এডুকেশনের স্টুডেন্ট হোক অথবা কেউ চাকরির জন্য পড়ালেখা করে গণিতে এই তিনটা টপিক্স সে যদি দুর্বলতা থাকে তাহলে গণিত সময় মনের মধ্যে ভয় সৃষ্টি করবে এবং এই তিনটা টপিক্স যার মধ্যে ক্লিয়ার থাকবে এগুলো খুবই পরিচিত টপিক্স তবুও এই জিনিসগুলোর মধ্যে এই তিনটা জিনিসে যদি কারো দুর্বলতা থাকে তাহলে সে সবসময় গণিতে দুর্বল থেকেই যাবে এখানে প্রথমে দেখা যাচ্ছে আমি যে টপিক্সের নাম লিখলাম সেটা হচ্ছে যোগ বিয়োগ এটা অ্যাকচুয়ালি এখানে বীজগণিতের যোগ বিয়োগটা আমি প্রেফার করব। সাধারণ যোগ বিয়োগে আশা করি কারো সমস্যা থাকার কথা না তারপর হচ্ছে মেডল টার্ম ফ্যাক্টর এটাও বেশিরভাগ ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রেই করে থাকি তবে যদি কেউ ম্যাথমেটিক্স নিয়ে হায়ার এডুকেশন করে অথবা অনেক অনার্স লেভেলে এগুলার এই জিনিসগুলো বিভিন্ন ক্যালকুলাসের ম্যাথও থাকতে পারে তারপর লসাগু গসাগু এই লসাগু গসাগু সাধারণ যে পাটিগণিত লসাগু গসাগু থিমটা সেম বাট যখন বীজগণিত অথবা ক্যালকুলাস হোক যে কোনো জায়গায় যখন এই টপিক্সগুলো আসে সেগুলা স্টুডেন্টদেরকে একটু ভাবিয়ে তোলে অর্থাৎ তারা পিছনে পড়ে থাকে এই সাধারণ জিনিসগুলোর জন্যই তাহলে আজকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা শুরু করি এখানে আমি তিনটা এক্সাম্পল রাখলাম প্রথমটা দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস সেভেন প্লাস টেন মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে মিডল টার্ম অর্থাৎ এখানে তিনটা টার্ম থাকবে মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে সবসময় এই যে একটা দুই তিন এই তিনটা টার্ম তিনটা টার্মের মধ্যে মাঝখানের যে টার্ম এই যে মাঝখানের যে টার্মটা এই টার্মটা নিয়ে আমাদের ম্যাথটা সম্পন্ন করতে হবে এই যে বাকি তো দেখা যাক একটা দুইটা তিনটা সেম এক দুই তিন একটা দুইটা তিনটা এই তিনটা টার্ম সবগুলো মিডল টার্ম ফ্যাক্টর এবং আটটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে এখানে স্কোয়ার এখানে আছে এ সিমিলারলি এখানে যদি এখানে যদি এ থাকতো এটার সাথে সেভেন স্কোয়ার অর্থাৎ এটার হাফ এটার হাফ এই ভেরিয়েবলটার হাফ পাওয়ারটা থাকতো এখানে অর্থাৎ এই ভেরিয়েবলটার এই যে এর এরপর এখন দুই আছে দুইয়ের দুইকে হাফ করা হয় এ সো সেভেনের সাথে মিডল টার্মের সাথে আমার ভেরিয়েবলটা আছে এটার অর্ধেক এ স্কোয়ারকে হাফ কলা হয় এ সেহেতু সেভেনের সাথে এ আসে এবং এটাতেও দেখা যাক অন্য আরেকটা যদি আমি মিডল ট্রাম্প চিন্তা করি এটা যদি এভাবে হতো তখন এখানে যদি টু দি পাওয়ার ফোর থাকতো এ ফোরকে হাফ করলে হয় টু সো সেভেনের সাথে যে এ থাকতো সে এর উপর পাওয়ার থাকতো স্কোয়ার অর্থাৎ পাওয়ারগুলো অর্ধেক অর্ধেক থাকবে সব সময় এগুলো মিডল ট্রাম্প চিনার উপায় তাহলে আমরা প্রথম এই অঙ্কটা দিয়ে শুরু করি এটা ক্লিয়ার হলে আশা করি এগুলা বড় পাওয়ারের অঙ্কগুলোও করা সমস্যা হবে না তাহলে আমাদের এক নম্বর প্রবলেমটা ছিল এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টেন এটা একটা মিডল টার্ম এটা কিভাবে চেনা যাবে এটা আমি একটু আগে বলে দিলাম এই ধরনের সমস্যা আমাদের ম্যাথমেটিক্সের ভিতরে ভিতরে থাকবে এখন এটা আমাদের সমাধান করার জন্য একটা প্রসিডিউর মেনটেন করতে হবে সেটা প্রথমে দেখতে হবে লাস্ট ভ্যালুটা লাস্ট যে রাশিটা থাকবে সেটাকে সেটা একটা সংখ্যা এখানে এই টেন টেনটাকে আমরা যদি লসাগো করি তাহলে হবে দুই দিয়ে লসাগো করলে পাঁচ দুগুণে দশ আর তো কিছু যাবে না পাঁচকে আর যাবে না সো টেনকে আমরা লিখতে পারি দশ দশ আবার লিখতে পারি দশকে লিখতে পারি পাঁচ দুগুণে দশ এই দুইটা এই দুইটা টার্ম ইউজ করা যাবে এখন কোনটা এই ম্যাথের ক্ষেত্রে ইউজ করবো সেটা ডিপেন্ড করবে এখানে কতগুলো বিষয় আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে প্রথমে দেখতে হবে লাস্ট বেলুটার আগে আমার কোন সাইন আছে লাস্ট বেলুটার আগে আমার কোন সাইন আছে এখানে লাস্ট বেলুটার আগে দেখা যাচ্ছে প্লাস যেহেতু প্লাস আছে সো এই মিডল টার্ম যেটা এটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি সেভেনে অর্থাৎ এখানে সাত লাগবে আমাদের সাত মেলাতে হবে অর্থাৎ যেহেতু লাস্ট ভ্যালুটার আগে প্লাস আসে এখানে যোগ করতে হবে এক নম্বর পয়েন্ট যদি মাইনাস থাকতো বিয়োগ করতে হবে তাহলে আমরা একটা পয়েন্ট পাইলাম কি প্লাস থাকলে যোগ এবং মাইনাস থাকলে বিয়োগ তাহলে আমরা এ অঙ্কের ক্ষেত্রে যেহেতু এখানে লাস্ট ভ্যালুর আগে প্লাস আসে তাহলে আমাদের কত হবে যোগ এখন কাকে যোগ করব আমরা এই যে দশকে আমরা একটু আগে ভেঙে নিলাম একটা পাইছি দশ একে দশ আরটা পাইছি পাঁচ দুগানে দশ এখান থেকে আমাদের দেখতে হবে কোন দুইটা ভ্যালু যোগ করলে সাত আসে এখানে দশ আর এক যোগ করলে এগারো তাহলে সাত আসছে না এটা হবে না পাঁচ আর দুই যোগ করলে সাত তাহলে এটা কারেক্ট তাহলে আমরা নিব এই ভ্যালুটা ওকে তাহলে আমরা ফাইনাল করে ফেললাম আমরা এই ভ্যালুটা নেব পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ আর দুই আমরা যোগ করব যেহেতু এখানে যোগ চিহ্ন আছে আমি বারবার বলতেছি এখানে যে সাইনটা থাকবে এখানে যদি প্লাস থাকে যোগ করতে হবে মাইনাস থাকলে বিয়োগ করতে হবে তাহলে লিখতে হবে সমান সমান এই স্কোয়ারটা লিখব প্লাস ইজে ইজিয়েস হচ্ছে এই যে পাশ আর দুই যোগ করব তো তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে ফাইভ প্লাস টু কারণ পাঁচ আর দু যোগ করলে সাত এখন কেউ আমাকে বলতে পারে যে ভাইয়া ছয় আর এক যোগ করলে তো সাত হয় চার আর তিন যোগ করলে তো সাত হয় না এগুলো আমরা নিতে পারবো না এখানে কারণ আমরা দশকে ভাঙলে এই উৎপাদক পাই হচ্ছে এগুলো এগুলোর মধ্যে আমাকে নিয়ে সাত মেলাতে হবে তারপর এখানে যে ভেরিয়েবল আছে আমাদের এ এটা লিখতে হবে প্লাস লাস্ট ভ্যালু টেন আমরা কিছুই করিনি সিম্পল এ স্কোয়ারটা লিখলাম সাত কেবিং আমরা এই যেখান থেকে পাঁচ আর দুই নিলাম তারপর এ প্লাস টেন তারপর হচ্ছে এই অ্যাটা গুণ করে দিব ফাইভ প্লাস টু এ প্লাস টেন ক্লিয়ার এই দুইটার মধ্যে দেখা যাক কত কমন আপনাদের যদি কমন আনকমন নিয়ে একটু সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম ফেস করতে হবে আমার যদি সুযোগ হয় আমি কমন আনকমন এগুলো নিয়েও ক্লাস নেওয়ার চেষ্টা করব বাট আপাতত আমি বলি এই দুইটার মধ্যে কমন হচ্ছে কত এ আশা করি এগুলো কমন আনকমন নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না এই দুইটার মধ্যে এখানে এ স্কোয়ার এখানে এ এই দুইটাই কমন দেখা যাচ্ছে এবং ছোট হচ্ছে এ তাই ছোটটা নিলাম এ তারপর এখানে আছে এ স্কোয়ার অর্থাৎ দুইটা এ আর এখানে আছে এ তাহলে একটা এ চলে গেলে এ স্কোয়ারের মধ্যে আর থাকে হচ্ছে এ তারপর এখানে ফাইভ এ এ আর এ চলে গেলে আর থাকে হচ্ছে ফাইভ প্লাস এখন এই দুইটার মধ্যে কত কমন দুইকে তো দুই দিয়ে ভাগ যায় দশকেও দুই দিয়ে ভাগ যায় পাঁচ দুগানে দশ আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি যেমন দুইকে আমরা দুই এক দুই লিখতে পারি আবার এখানে দশ আছে দশকে লিখতে পারি পাঁচ দুগুণে দশ দুই দুইটার ভ্যালুর মধ্যে আমরা উৎপাদন করলে পাচ্ছে হচ্ছে দুই সো এই দুইটার মধ্যে কমন হবে দুই এবার এখান থেকে টু তো কমন নিয়ে ফেললাম আর থাকবে এবং দশকে যদি দুই দিয়ে ভাগ দেই পাঁচ দুগুণে দশ তারপর অ্যা প্লাস ফাইভ অ্যা প্লাস ফাইভ এই দুইটা কমন এই দুইটা লিখব তারপর হচ্ছে অ্যা প্লাস এদিকে এ আছে এদিকে আছে প্লাস টু প্লাস টু শেষ আমাদের উৎপাদক এখানেই কমপ্লিট এবার দেখুন সেম অঙ্কটা এখানে এ আছে এখানে সেভেন আছে এখানে টেন আছে সেম অঙ্কটা আমি জাস্ট পাওয়ারগুলো একটু বড়ো করে দিলাম এখানে ফোর তাহলে ফোরকে অর্ধেক কলা হয় টু তাই এখানে পাওয়ার ইউজ করা হয়েছে টু অর্থাৎ স্কোয়ার এখানে টু দি পাওয়ার ফোর প্লাস সেভেনে স্কোয়ার প্লাস টেন সেম অঙ্ক মিডল ফ্যাক্টর তিনটা আছে একটা দুইটা তিনটা এবং মিডল এবং মিডল যে রাশি এই রাশিটা নিয়ে আমরা কাজ করবো সেম আগের মতোই আমরা ভেঙে নিয়ে দশকে যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে পাঁচ দুগুণে দশ সো দশকে আমরা লিখতে পারি দশ দশ এবং দশকে লিখতে পারি পাঁচ দুগুণে দশ তাহলে এবার আমাদের দেখতে হবে যোগ করবো নাকি বিয়োগ করবো এটা আমি আপনাদের আগেই বলছি যে লাস্ট ভ্যালুর আগে যেই সাইন থাকবে ওটাই করতে হবে এখানে প্লাস আছে সো এই অঙ্কের ক্ষেত্রে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করে কত মিলাবো এবার মিডলে কত আছে ভ্যালু সাত তাহলে দেখা যাক দশ আর এক যোগ করলে এগারো সেম অঙ্ক হইতো তাহলে আমরা পাঁচ আর দুই যোগ করলে সাত তাহলে আমরা এটাই নিব ওকে সেম অঙ্ক জাস্ট পাওয়ার একটু ব্যতিক্রম করে দিয়েছি একটু বাড়িয়ে দিলাম ওকে এবার এই টু দি পাওয়ার ফোর লিখব প্লাস আগের মতোই তাহলে আমরা যোগ করে সাত মেলাবো তার মানে পাঁচ আর দুই যোগ করবো এবং আমাদের এখানে বর্তমানে ভেরিয়েবল আছে কত অ্য স্কোয়ার স্কোয়ার লিখবো প্লাস টেন ওকে এবার দি পাওয়ার ফোর প্লাস ফাইভ অ্যাস্কর প্লাস টু স্কোয়ার প্লাস টেন জাস্ট এটা গুণ করে দিছি আর কিছুই না এবার আবার কমন নিতে হবে তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যা টু দি পাওয়ার ফোর এখানে দেখা যাচ্ছে এবং চেহারা মিল আছে অ্যাঁ চেহারা মিল বললাম এটা হচ্ছে কমন কমন ব্যাপারটা হচ্ছে এটাই এখানে আছে আসে এখানে আসে এখন কমন নিব কোনটা বড়োটা না ছোটোটা ছোটোটা এখানে আসে অ্যা টু দি পাওয়ার ফোর এখানে আসে অ্যাট এ স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার কমন নিলাম তারপর এখানে চারটা থেকে স্কোয়ার অর্থাৎ চারটা থেকে দুইটা চলে গেলে আর দুইটা থাকে স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার স্কোয়ার চলে গেছে আর থাকবে ফাইভ সিমিলারলি আগের মতো এখানে টু এখানে টেন বুঝে টু আর টেনের মধ্যে কমন হচ্ছে দুই এবং এখানে স্কোয়ার আর পাঁচ দুগুণে দশ তারপরে স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ এই দুইটা রাশি কমন এবং এখানে থাকবে স্কোয়ার আর এখানে রইলো প্লাস টু শেষ এবার আমরা তিন নম্বরটা দেখি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন আগে ছিল ভেরিয়েবল এবার এক্স ইউজ করছি ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না যে কোনো ভেরিয়েবল ইউজ করা যেতে পারে যে কোনো ভেরিয়েবল আসবেও আপনারা অঙ্ক করার সময় বিভিন্ন ধরনের ভেরিয়েবল পাবেন এবং যদি থ্রিগুণ মিতি করেন এখানে বিভিন্ন রকমের সাইন্টিটা কস্টেটা এ ধরনের ভেরিয়েবলও পেতে পারেন তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ প্রথম প্রসিডিউর হচ্ছে আমাদের লাস্ট বেরোটাকে ভাঙতে হবে ষোলোকে ভাঙতে হবে ষোলোকে ভেঙে এই যে মিডল মিডল টার্ম সো মিডলটাকেই মেলাতে হবে এখানে ষোলোকে ভেঙে ছয় মেলাতে হবে কি ভাঙবো কীভাবে ভাঙবো এগুলো স্টেপ বাই স্টেপ আমি তো বলেই দিলাম তো একবার দেখি প্রথমে সিক্সটিনকে লসাগু করলে হয় আর দুগুণের ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে ষোলোকে ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে ষোলো একে ষোলো আবার লিখতে পারি এই যে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে আট দুগুণে ষোলো আবার লিখতে পারি দুই দুগুণে চার আবার এদিকে প্রথমে এই দুইটা তো সহজ তবে এমনি আমি দেখাচ্ছি কোনো একটা কারণে দু চার দুই চার অর্থাৎ চার আর চার চার চারা ষোলো এটা আমি দেখাচ্ছি কারণ বড় যদি ভ্যালু আসে তখন আপনারা এইভাবেই কাজ করতে হবে যদি ক্যালকুলেটার হাতে না থাকে তাহলে ষোলোকে ভাঙলাম দুই নম্বরের স্টেপ হচ্ছে আমাদের এই সাইনটা লাস্ট ভ্যালুর আগে যে সাইনটা আছে সেটা দেখতে হবে দেখা যাক এখানে আছে মাইনাস তাহলে এখানে বিয়োগ করতে হবে যদি এখানে মাইনাস আসে সো এখানে বিয়োগ করতে হবে এখন বিয়োগ করে আমরা মিলাবো হচ্ছে ছয় এখন কত থেকে কত বিয়োগ করবো সেটা আমরা পাবো কোন জায়গায় এই জায়গায় এই যে আমরা ভেঙে নিলাম এখানেই পাবো দেখা যাচ্ছে ষোলো থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে পাবো পনেরো ছয় আসতেছে না আট থেকে দুই বিয়োগ করলে ছয় তাহলে এটাই কারেক্ট নিচেটা দেখার দরকার নেই আট থেকে আট থেকে দুই বিয়োগ করলে হচ্ছে ছয় তাহলে আমরা আমাদের নির্দিষ্ট ভ্যালু পেয়ে গেলাম এবার লিখবো এক্স স্কোয়ার প্লাস আট দুগুণে ষোলো এটাই নেবো না তাহলে বিয়োগ করবো এবার আট বিয়োগ দুই কেন বিয়ে করছি আমি আরেকবার মনে করে দিচ্ছি এই যে লাস্ট ভ্যালুটার আগে মাইনাস সো আমাদের বিয়োগ করতে হবে তাই আমরা যেটা দিয়ে বিয়োগ করার পর আমাদের মিডল ভ্যালুটা আসতে সেটাই নিলাম আচ্ছা আট থেকে দুই গেলে ছয় তারপরে এই যে এখানে ভেরিয়েবল এক্স আছে সেটা লিখতে হবে মাইনাস এই সংখ্যাটা লিখে দিতে হবে ওকে তারপর এক্স স্কোয়ার প্লাস এবার গুণ করে দিব ভেরিয়েবলটা এইট এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্সটিন এবার এই দুইটার মধ্যে কমন হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে ছোটোটা নিলাম এক্সটা কমন নিলাম এখানে দুইটা এক্স এখানে একটা এক্স এক্সটা এক্স চলে গেলে আরটা এক্স প্লাস এখানে একটা এক্স একটা এক্স বাদ গেলেও আর থাকবে এইট মাইনাস এই দুইটার মধ্যে কমন হচ্ছে কত টু কে বাংলে আমরা পাই আট দুগুণে ষোলো আটকে বাংলে চার দুগুণে আট আবার কে বাংলে দুই দুগুণে চার এই দুই এই দুই আর এখানে টু আছে টুকে বাংলা আমরা পাই টু ইন্টু ওয়ান সো এখানে টু এখানে টু আছে আমরা এই দুইটার মধ্যে কমন নিব হচ্ছে কত টু তারপর এখানে টু চলে গেলে আর থাকে এক্স তারপরে আগে যেহেতু মাইনাস আছে এ মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং ষোলোকে দুই দিয়ে বাঘ দিলে আর দুগুণে ষোলো তারপর এই রাশিটা কমন এক্স প্লাস এইট তারপর এদিকে এক্স আছে আর এদিকে আছে মাইনাস টু শেষ আনসার